একেবারে শিক্ষার্থীদের কমন প্রশ্ন এবং অনেকে প্রশ্ন করে যে পড়ি মনে থাকে না, মনে রাখার উপায় কী, ভুলে যাই কেন? এটা একটা একেবারে কমন প্রশ্ন। আসলে আমরা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তবে মনে রাখার জন্য যেমন একটা এক্সাম্পল বলি, আমরা কিন্তু যা কিছু পড়ি এক ঘন্টার পর কিন্তু আমরা 50% ভুলে যাই, আর একদিন পর 70% ভুলে যাই, এক সপ্তাহ পর 80% ভুলে যায়। তো ভুলে তো যাচ্ছি, তাহলে এখন উপায় এটা যদি মনে রাখতে হয় তাহলে অন্তত তিনটা পদ্ধতি যদি আমরা মানতে পারি খুব ভালো। নাম্বার 1, যা কিছু পড়বো মনোযোগ দিয়ে পড়বো, বুঝে বুঝে পড়বো, এটা 1 নম্বর বিষয়। পড়বো যখন বুঝেই তো পড়বো নাকি? নাম্বার 2, প্যাশনেটলি আনন্দের সাথে পড়বো। কেন আনন্দের সাথে পড়বো? কেন আমি কষ্টের সাথে পড়বো কেন, বা ভালো লাগছে না বলে পড়বো কেন? যা পড়বো সেটা পড়া হোক, উপন্যাস হোক, হোয়াট এভার, আমার বই পড়া, পরীক্ষার পড়া, আমি আনন্দের সাথে পড়বো কারণ আমার মনে থাকবে, আমার কাজে লাগবে, আমার জ্ঞান বৃদ্ধি পাবে, প্যাশনেটলি পড়বো। নাম্বার 3, 15-20 মিনিট পর পোজ দেবো, মানে থামবো 5 মিনিট, 2-1 মিনিট চোখ বন্ধ করে একটু বিশ্রাম নেবো, তারপরে মনে করার চেষ্টা করবো কী পড়েছি। নাম্বার 4, ওই পড়াটা যখন আমি চ্যাপ্টার যখন শেষ হয়ে গেলো যেটা পড়েছি, সেই যেটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আবার বইটা বন্ধ করে ভাববো যে যা পড়েছি মনে আছে তো, এবং ঘুমানোর সময় আবার মনে করার চেষ্টা করব যদি হয়, আর শেষ হচ্ছে যে পরের দিন আবার রিভাইজ দেব, মনে করার চেষ্টা করব। তাহলে এটা আমাদের লং টার্ম মেমোরিতে যাবে, মনে থাকবে। তবে হ্যাঁ, অনেকের আছে না যে উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, ঐতিহ্য, এমনকি অর্থনীতি, সমাজনীতি, ধর্মীয় অনেক কিছু মনে থাকে, রেফারেন্স সহ, পাতা সহ। এটা একটা ইনবর্ন ট্যালেন্ট, এটা এক্সেপশন বটে, তবে কমনলি যা বললাম এটাই হচ্ছে আমাদেরকে, এই নিয়মগুলো যদি মানি তাহলে আমাদের অনেক কিছু মনে থাকবে, যা পড়েছে তা মনে থাকবে, খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।